আরে মিডিয়ায় দিব আমাদের মিডিয়ায় আমাদের আছে নামাজ মিডিয়া তারে আছে দেখেন আমাদের আর বেশি লাগবে তো তালা মেরে বেশি হইছে তো দরমু আমি সব করব মসজিদ থাকা মসজিদ বাইরে তারে আছে হ্যাঁ ঠিক আছে দেখেন ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সম্মানিত দিনদার ভাই বোনেরা দেখতে পাচ্ছেন আপনারা আজকে প্রাণপ্রিয় মুসল্লিরা মসজিদে এসেছেন কিন্তু তারা মনভরা আবেগ নিয়ে ঘরেই ফিরে যেতে হচ্ছে তারা আজকে জুমার নামাজ বন্ধ ইসলামী ফাউন্ডেশনের নির্দেশনা অনুযায়ী দশজনের বেশি জামাত করা যাবে না তো দশজন সকালবেলায় হয়ে গেছে তো এখন সে দশজন থেকেও ছাঁটাই করা হবে অনেক লোক আর কমিটির লোকজন আছে খাদেম আছে তো আরও অনেক মুসল্লি এসে এসে ফিরে গেছে তো তারা মন ভরা আবেগ নিয়ে এই মসজিদের সামনেই রয়েছেন যে তারা নামাজ পড়েই যাবে তা মনে হয় তারা নামাজ পড়তে পারবে না তারা বাসায় চলে যেতে হবে আমরা করি না রে ভয় করি না ভাই আপনারা কি কেমনে কি এখানে দাঁড়িয়ে রয়েছেন কেন ভাই ইনশাল্লাহ আমরা তো বাসার থেকে আসছে যে জুমার নামাজটা একটা ফজিলত পূর্ণ পরিমাণ হিসেবে হজের দিন এই কারণে আমরা বাসার থেকে আসছে যে জুমার নামাজটা মসজিদে আমরা তো সেটা আমরা করবো এই কারণে আমরা সকলে একটা দীর্ঘ আশা নিয়ে আমরা মসজিদে আসছি পরে কি আপনারা ঢুকতে পারেন নাই নাকি ঢুকতে পারেন না কোন মসজিদ কমিটি থেকে না সেটা সরকারি পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করেছে ইসলামী ফাউন্ডেশন থেকে তো দর্জনের বেশি জামাত করা যাবে না দর্জন তো মনে হয় সকালেই হয়ে গেছে সকালেই হয়ে গেছে কারণ আমরা দাঁড়িয়ে আছি দেখা যাক কি হয় তো আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক তারা মন ভরা আবেগ নিয়ে আসলে এসেছিল নামাজ পড়তে তো সম্ভবত তারা নামাজ পড়তে পারবে না তো আমাদের পিছনে আরেকজন মুরব্বী দেখা যাচ্ছে উনি আসলে মন ভরা আবেগ নিয়ে আসছে আসসালামু আলাইকুম ওয়া আসসালামু আ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি আছি মসজিদে নামাজ পড়তে নামাজ পড়ার তো সুযোগ নাই এখন এই দায়বদ্ধ কি সরকার নেব সরকার যে নিষেধ করলো আল্লাহর হুকুম মানতে যে আরো বাধ্য করবো সরকার আর সরকার যে নিষেধ করলো তাহলে এই দায়বদ্ধ কি সরকার নেব এই যে আমাদের ইবাদতের মানে যে রেজাল্ট এই রেজাল্ট কে দেব সরকার দেব না আল্লাহ দেব আমাদের বলেন আমরা তো মানুষ আর আল্লাহর পথে আরো দাওয়াত দিয়ে আনতে হইব মসজিদ দিয়ে আর মসজিদ থেকে আরো তরাই দিতে আছে তাহলে আমাদের আমরা কোথায় যাবো সরকার পক্ষ যেটা করছে সেটা তো আপনাদের সেফটির জন্য করছে আসলে সরকার তো আপনাদের মঙ্গল দেওয়ার মালিক কে না রোগ দেওয়ার মালিক আল্লাহ নেওয়ার মালিক আল্লাহ হেফাজতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ বেয়াজ্জতের মালিক আল্লাহ সেটা ঠিক আছে ইনশাল্লাহ আপনার এই ভিডিওটি দেখে অনেকে কমেন্ট করবে হয়তো বা সরকার পক্ষের কাছেও যাইতে পারে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনার প্রশ্ন উদ্যোক্তন কর্মকর্তার কাছে পৌঁছানোর জন্য আমরা দোয়া করি সবার জন্য দেশবাসীর জন্য সবাই জন্য আল্লাহ তাআলা হেফাজতে রাখে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা আরেক ভাইয়ের কাছে জানতে চাইব যে ভাই আপনার মাস্ক কোথায় মাস্ক তো আর করোনা ঠেকাইতে পারে না আমরা আইসি মসজিদে নামাজ পড়ার জন্য নামাজ পড়তে এখন কি সমস্যা কি বাইরে কেন বাইরে মসজিদে তালা ঝুলানো সরকার পক্ষ থেকে নিষেধ তাই বাইরে দাঁড়িয়ে আছি যে দেখি নামাজ পড়া যায় কিনা আচ্ছা আচ্ছা তো মসজিদ কমিটি থেকে যদি নির্দেশ দেয় তাহলে ইনশাআল্লাহ তাহলে হবে এখন কি এর অপেক্ষায় রয়েছেন কখন অনুমতি দিবে তো প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের বাহিরে এক এক করে আসলে মুসল্লিরা বাড়ছেন তো তারা দীর্ঘ অপেক্ষা করছে যে কখন মসজিদ কমিটি তাদের ঢুকতে দিবে হয়তো বা ঢুকতে দিবে না তারপরে তাদের আবেগকে ঠেকাতে পারছেন না পানি খাবেন ধন্যবাদ শুরু